আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা ডিম দিয়ে আলুর ডাউলের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কেজি জাম আলু নিয়েছি, এটাকে জাম আলু বলে, আর 5টা ডিম নিয়েছি। ডিম আর আলু আমরা একসাথে সিদ্ধ করে নেব। আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি একসাথে। পানি দিয়ে দিচ্ছি, এবার চুলায় বসিয়ে দিচ্ছি। আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো ছুলে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে হাত দিয়ে হালকা ম্যাশ করে নেব একটু দানা দানা রেখে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এবার আমরা প্রথমে ডিমগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। কড়াইতে আমরা আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তিনটা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, একটা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি, 4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2টা টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটোটা অনেকটা গলে গেছে, এবার এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার 1 কাপ পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। দশ মিনিট হয়ে গেছে,
এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি 3 কাপ পানি দিয়েছি, যদি ঝোল আপনারা বেশি রাখতে চান তাহলে আরও 1 কাপ বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ ফালি। ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি গরম পানি ইউজ করছি তাই সাথে সাথে বলক চলে আসছে। এবার আমি মিডিয়াম লো হিটে 10 মিনিট রান্না করব। দশ মিনিট হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমি 3-4 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার মিক্স করে দিচ্ছি। এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। হাই হিটে 1 মিনিট রান্না করে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে ডিম দিয়ে জাম আলুর ডাল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।